ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। চেন্নাইতে জারি করা হলো লাল সতর্কতা। খবরটির বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আর তাই লাল সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পর্যন্ত তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপের জেরে চেন্নাই, কুদ্দালোর, কাঞ্চিপুরম, চেঙ্গালপাট্টু, ভিল্লুপুরম এবং তিরুভাল্লুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম দিকে এই নিম্নচাপ সরবে। আজই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ থেকে উত্তর তামিলনাড়ুর উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে এই নিম্নচাপ। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, রয়্যালসীমা, উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও কড়াইকালে আজ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সতর্ক অবলম্বনে ইতিমধ্যেই চেন্নাই সহ একাধিক জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ সহ বিশ্ববিদ্যালয়। আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখতে অয়ার রুম তৈরি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বন্যাপ্রবণ এলাকায় কর্পোরেশনের তরফ থেকে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে। শহরের একাধিক জায়গায় মোট 236টি মোটর পাম্প রাখা হয়েছে, যাতে জল জমলে দ্রুত তার নিষ্কাশন করা যায়। আজ বৃহস্পতিবার চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং রানীপেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে 10টি জেলায় ভারী বা খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতার পাশাপাশি দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, ঝোড়ো বাতাসও বইবে আজ। জানা গিয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ঝোড়ো হওয়ার গতিবেগ। ঝোড়ো বাতাস বইবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উত্তর তামিলনাড়ুর উপকূলে। ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ, আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশে। ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ ক্রমশ ক্ষমতা বাড়িয়ে নতুন একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, যার নাম হতে পারে জাওয়াদ। অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ থেকে 1200 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। এই জাওয়াদের জেরে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। জাওয়াদের জেরে বিশাখাপত্তনম, কৃষ্ণা, গুন্টুর, প্রকাশম, নেল্লোর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি 45 থেকে 65 কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া, কিংবা তার বেশি গতিবেগও হতে পারে এই ঝড়ের। তবে কখন এই জাওয়াদ আছড়ে পড়বে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণ আন্দামানে এই জাওয়াদ শক্তি বাড়াচ্ছে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। শক্তিশালী এই নিম্নচাপের জেরে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তামিলনাড়ুতেও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তামিলনাড়ু এবং কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে গোয়া, কোঙ্কন এবং মহারাষ্ট্রের বেশ কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।